অসৎ অবজ্ঞা করলে কেন? তুমি কৃষ্ণ ভক্ত, ভালো কথা, খুব সুন্দর, মেনে নিলাম। তুমি বৈরাগীর বেশ ধারণ করেছো, সেটাও মেনে নিলাম, কিন্তু আমার মায়ের পূজার পোশাকটা তুমি অবজ্ঞা করলে কেন? তোমার কাছে প্রথমবারে জিজ্ঞাসা রইল, আমার কিছু জানার বিষয়। এ বৈষ্ণবে বৈষ্ণব হয়ে তুমি কি পেলে? তোমার কাছে আমার জিজ্ঞাসা। আচ্ছা, আমরা এই কলিযুগে এত বৈষ্ণব দেখতে পাই, তাই না বাবা? এত বৈষ্ণব আমরা কলিযুগে দেখতে পাই, কিন্তু সত্যযুগে এত বৈষ্ণব ছিল কি বাবা? ছিল? ত্রেতা যুগে, দ্বাপর যুগে এত বৈষ্ণব ছিল? তাই তোমার কাছে এসব হাতে রইল জিজ্ঞাসন, ওই সত্য যুগের বৈষ্ণবকে সবাই বলিবে মন মতন। সত্য যুগের বৈষ্ণবকে, ত্রেতা যুগের বৈষ্ণবকে, দ্বাপর যুগের বৈষ্ণবকে জিজ্ঞাসা রইল, আর কলিযুগে এত বৈষ্ণব কি করে সৃষ্টি হইল? তার মানে কি, এই বৈষ্ণবের জন্মটা কোথার থেকে? আজকে বুঝবে, গোসাইয়ের মাসে কয়দিন যায়, গোসাইয়ের একদিন কি আর আমার যে কয়দিন লাগে। দাড়ি টাড়ি টাইনে ছিঁড়ে ফেলতে পারি, ছিঁড়ে দেবো আমি যদি জবাব ঠিক মতো না পাই। সাথে আছে একজন দাইরা গোসাই, আর ওনার সাথে আছে একজন দাইরা গোসাই বাবা। এই দাইরা গোসাইয়ের যে একটু ভর বেশি থাকে, তাই না? একদিকে কৃষ্ণ ভক্ত, একদিকে আদ্যাশক্তি মা কালীর ভক্ত, এই নিয়ে কিছু কথা বলতে চাই এবং দুইজনে মিলে একটু বাঁধাবো লড়াই। বাবা, তিনি আজকে বিপক্ষে আছেন যিনি, তিনি সত্য সত্যই একজন গোসাই, তেনার অনেক ভক্ত সমন্ত আছে। যখন গানে যাই বাবা, তখন উনার আর পাত্তা পাই না, খালি ভক্তের বাড়ি যায় আর ভালো মন্দ খায়, আর আমাদের ওইখানে রেখে দেয়, যেই বাড়িতে দেয় ওই বাড়িতেই রেখে দেয়। তো যার জন্য উনি একজন গোসাই আর আমি হলাম মায়ের ভক্ত, আদ্যাশক্তি মা কালী তার ভক্ত, এই নিয়ে পালাটা শুরু করতে চাই। হরি বল হরি। মায়ের ভক্ত সত্য আমি গো, সভাতে মায়ের ভক্ত সত্য আমি গো, উলু ধ্বনি দাও মা, উলু ধ্বনি দাও, হরি বল হরি বল। মায়ের ভক্ত সত্য আমি সভাতে জানাই, আমার নাম কালিদাস রে ভাই, আর আমার বিপক্ষে আছেন যিনি, তিনি হলেন হরিদাস। এই কালিদাস আর হরিদাস, আমরা যখন ছোট্ট ছিলাম তাই আমি সভাতে জানাই, একই সঙ্গে বনের মধ্যে খেলার ছলে মায়ের পূজা করতাম,
একই সঙ্গে রক্ত চন্দনের সঙ্গে রক্ত জবা মিশিয়ে মায়ের চরণে পুষ্পাঞ্জলি দিয়েছি। মা মা বলে আত্মহারা হয়ে মা গো মা করে ডেকেছি। একবার আত্মশক্তি মহামায়া প্রেমানন্দে হরিবল হরিবল। এবার অনেক দিন হয়ে গেল তাই বন্ধু আমার হারিয়ে গেছে, বন্ধুর সাথে আর দেখা নাই, বন্ধুর সাথে আমি আমার কোনো দেখা নাই, আমি একইভাবে মায়ের পূজা করে বেড়াই ছোট ছোট। একদিন আমাদের গৃহে আমার মায়ের মূর্তির সামনে বসে আমি কি করছি, দি রসগোল্লা সন্দেশ খাজা বসে বসে করতেছি মা কালী পূজা। মা ও মা মায়ের চরণে আত্মহারা হয়ে মা মা বলে ডাকছি, মা মা বলে ডেকে আমি আমার তাপিত দেহ শীতল করছি। এমন সময় বাবা পিছন থেকে শুনতে পাই বলো হরি হরি বল, বলো হরি হরি বল। মা চমকে উঠল আমার মন, এখন না জানি কার ঘটল মরণ। এ জগতে যখন মানুষ মরে তখন ওই নামের ধ্বনি ধরে, তাই না বাবা? যখন নাকি মানুষ মরে তখনই তো বলে বলো হরি হরি বল, বলো হরি হরি বল, ঠিক বলছি তো বাবা? কিন্তু হঠাৎ করে যদি এরকম ডাক আপনি শুনতে পান তখন আপনার হৃদয়টা চমকে উঠবে না, হ্যাঁ কে জানি মরে গেল বাবা, কে জানি আমায় ছেড়ে চলে গেল। তাই চমকে উঠল আমার মন, হ্যাঁ পিছনে দেখে চায়া দেখি একই, কেউ তো মরে নাই, এটা একটা গোসাই, কেউ মরে নাই বাবা। মাথা নেড়া টিকি ধরা কপিন পরা আবার তিলক ধরা গায়ে নামা বলি গায় একজন গোসাই, নয়ন জলে ভাসছে আর মাটির মধ্যে ধুলাই গড়াগড়ি দিচ্ছে, আর বলো হরি হরি বল, বলো হরি হরি বল করে চেঁচাচ্ছে। তাই অন্তরে করি ধারণা, আমি তারে টেনে জিজ্ঞাসা করলাম মানুষটা আমার সেনা দেনা মনে হয় কোনো দিন দেখছি, এমন হয় না বাবা? এমন মানুষ আসে দেখলে মনে হয় অনেক দিনের সেনা, তাই না মা? হ্যাঁ এমন মনে হয়, তাই মানুষটা আমার সেনা দেনা হইল ভাবের লেনা ধেনা, অনুমানে বুঝতে পারি ঘর বাড়ি দিয়াচ্ছে চারি, ছোটবেলার বন্ধু আমার নামটা হ্যাঁ শ্রী হরি। হ্যাঁ তাই আমি দেখতে পাই, ও তুই সেই হরি না হরিদাস না, তোর এমন দশা হলো কি করে, হ্যাঁ এই কাঙ্গাল বেশ ধারণ করিলে কেন, মাটিতে গড়া দুগো দিচ্ছিস কেন, ব্যাপারটাকে বুঝতে পারলাম না। তাই অনেক দিনের পর বন্ধুকে পেলাম, বন্ধুকে জড়িয়ে ধরে বন্ধুকে নিয়ে আমি সযত্নে আমার গৃহে নিয়ে বসালাম, বসিয়ে বলছি অভুক্ত। তাই আমি কি করলাম, মায়ের পূজার প্রসাদ আমি একটা থালির মধ্যে সাজিয়ে এনে আমার বন্ধুকে দিলাম, নাও বন্ধু প্রসাদ খাও, কতদিন আমরা একসঙ্গে মায়ের পূজার প্রসাদ খাইনি, খাও বন্ধু। বন্ধু বন্ধু তো আমার মায়ের পূজার প্রসাদ খাচ্ছে না বাবা, বন্ধু মায়ের পূজার প্রসাদ খায় না, ব্যাপারটাকে বুঝলাম না। বন্ধু বলছে একই একই, এনো না এনো না, ব্যাপারটা বুঝলাম না বাবা। আমি মায়ের পূজার প্রসাদ দিলাম অত সযত্নে অত ভালোবেসে, সেকে একে একে ছুঁয়ো না ধরো না, ও বাবা মনে লাগলো তাই ব্যথা, বলে যাই তাহার কথা, ও বন্ধু তোমারে জানাই, এই যে সেজেছ গোসাই আমি দেখতে পাই, ও বাবা শুধু আমি কেন আপনারাও দেখবেন, সত্যি কথা বলছি মিথ্যা কথা নয়, যারা নাকি বৈষ্ণব হয়
তাদের সামনে যদি কালী পূজা, দুর্গা পূজা, লক্ষ্মী পূজা, সরস্বতী পূজা, বিশেষ করে কালী পূজা এই প্রসাদ এনে তাদের সামনে দেবেন, দেখবেন খাবে না, স্পর্শ করেও দেখবে না। কেন জানেন? কেন খায় না আপনারা কি জানেন? কিন্তু খায় না সেটা জানেন? হ্যাঁ, আমিও জানি না। তাই আমার বিপক্ষের গোসাইয়ের কাছে, বৈরাগীর কাছে আমার জিজ্ঞাসা, তুমি আমার মায়ের পূজার প্রসাদ অবজ্ঞা করলে কেন? তুমি কৃষ্ণ ভক্ত, ভালো কথা, খুব সুন্দর, মেনে নিলাম। তুমি বৈরাগীর বেশ ধারণ করেছো, সেটাও মেনে নিলাম, কিন্তু আমার মায়ের পূজার প্রসাদটা তুমি অবজ্ঞা করলে কেন? তোমার কাছে প্রথমবারে জিজ্ঞাসা রইল। হ্যাঁ, আরেকটা কথা, ও বন্ধু, একসঙ্গে করেছি মায়ের পূজা, খেয়েছি মদ গাঁজা, খেয়ে পূজা করেছি, কত আনন্দ পেয়েছি, আজকে তুমি গোসাই সাজলে, আমার মায়ের পূজায় কি এমন খারাপ দেখলে, কি এমন খারাপ দেখলে আজকে তুমি একজন গোসাই সাজলে? ব্যাপারটা বুঝতে পারলাম না। ওই বৈষ্ণবের দলে কি এমন মধু আছে যে আমার মায়ের দল থেকে তুমি চলে গেলে? এইখানে তে তোমার কাছে রইল জিজ্ঞাসন, সুন্দরভাবে জবাব দেবে মনেরই মত। একবার আত্মশক্তি মহামায়া প্রেমানন্দে করিব। আচ্ছা, বৈষ্ণব সেজেছো, ভালো কথা, আমার আমার কিছু জানার বিষয়। এ বৈষ্ণবে, বৈষ্ণব হয়ে তুমি কি পেলে, তোমার কাছে আমার জিজ্ঞাসা। আচ্ছা, আমরা এই কলিযুগে এত বৈষ্ণব দেখতে পাই, তাই না বাবা? এত বৈষ্ণব আমরা কলিযুগে দেখতে পাই, কিন্তু সত্যযুগে এত বৈষ্ণব ছিল কি বাবা? ছিল? ত্রেতাযুগে, দ্বাপর যুগে এত বৈষ্ণব ছিল? তাই তোমার কাছে এসব হাতে রইল জিজ্ঞাসন, ওই সত্যযুগের বৈষ্ণবকে সবাই বলিবে মন মতন। সত্যযুগের বৈষ্ণবকে, ত্রেতাযুগের বৈষ্ণবকে, দ্বাপর যুগের বৈষ্ণবকে জিজ্ঞাসা রইল, আর কলিযুগে এত বৈষ্ণব কি করে সৃষ্টি হইল? তার মানে কি, এই বৈষ্ণবের জন্মটা কোথার থেকে? হ্যাঁ, আজকে বুঝবে। গোসাইয়ের মাসে কয়দিন যায়, গোসাইয়ের একদিন কি আর আমার যে কয়দিন লাগে, করি বল। তাই তোমার কাছে এসব হাতে রইল জিজ্ঞাসন, সুন্দরভাবে জবাব দেবে সবারই সদন। আরে বেশি কথা বলবো না, বলবো না, ছেড়ে যেতে চাই আমার কাব্য আলোচনা। আর তবে কেন বেশি কথা বলিবারে যাই, এই পর্যন্ত করে ক্ষান্ত আসর ছেড়ে যাই। এবার আছেন যত মাতা মাসি আপনাদের জানাই, একবার আত্মশক্তি প্রেমানন্দে হরি বলা চাই, হরি বল, হরি বল, হরি বল, হরি বল। যদি সুন্দরভাবে জবাব দে কোনো চিন্তা নাই, আর যদি তেরি বেরি করে তবে কিন্তু আজকে ছাড়া ছাড়ি নাই, কালকে ছাইড়া দিছিলাম, সময় বেশি নাই। আজকে আমাদের পরে কিন্তু আর কোনো বাউল নাই, আছে কি? হ্যাঁ, আজকে কি কই এখন, দাইরা গোসাই না, দাড়ি টাড়ি টাইনে ছিঁড়ে ফেলতে পারি, ছিঁড়ে দেবো আমি যদি জবাব ঠিক মতো না পাই। যারা মায়ের ভক্ত, মায়ের পূজা করে, তারা খুব শক্ত হবেন না, কেউ আসক্ত। আমি বৈষ্ণবের দলে গেছি, তার জন্য ওনার কষ্ট পাইছে মনে, অবশ্যই তার কাছে আসবো। তার আগে একটু, যারা যন্ত্রে বাজাচ্ছেন, আমার যন্ত্র সম্প্রদায়ে দাদা সঙ্গে রয়েছেন, যিনি কিবোর্ড বাজান, প্রদীপ রায়, আমার বিয়াই মশাই, যিনি
অক্টোপ্যাড বাজাচ্ছেন হেমন্ত বাবু, গঙ্গারামপুর তপন থানা। যিনি তবলা বাজাচ্ছেন ছেলেটা খুব ভালো, মোটামুটি ভালোই তবলা বাজায়, সরল মনে সরল বাজায়, তার বাড়ি গঙ্গারামপুর তপন থানা। তাই শুরু করছি আমাদের আজকে ক্ষুদ্র বাউলের শেষ প্রান্তের অনুষ্ঠান। হাহান সাথে একটু হাতের তালি হবে, তালে তালে সবাই একটু হাত তোলেন, দেখেন কি বাজে। আরে গান তো গাবই, হাত তোলেন, তোলেন একটু সবাই, দেখেন কি বাজে। বাবা এবার একটু দুর্গা পূজা করে নি। একদম সবাই পিছনের বাবারা একটু হাত তোলে। হরি হরিওয়াল, হরি হরিওয়াল।
চলুন ধরি জানি তাই গৌরে হরি হরি মাল জয় রাধে হরি হরি মাল কালী পূজা করে যে চৌদ্দ গোষ্ঠী আমাশায় ভুগেছে, আমার আজকের যিনি তর্কের জাদুকরণী জানি নাম ঝুমা দাসী, দিতে চাইল দুই দাইরে ফাঁসি। আমি শুনলাম তাই আইসা কয় আগের আসরে ছিল এক দাইরে, তারা খুব নাকি দেয় আরি আর ওনার সাথে নাকি আসার আরক দাঁড়িয়ে। আরে দাঁড়িয়ে বুঝবি কি, একটা একটা করে যদি দাঁড়িয়ে তুলে তাবিজ বেশি, তাও তোর সে দাম বেশি। বুঝলি, যার দাঁড়ি নাই সে যে কত কষ্টে আছে, যার নাই দাঁড়ি দাদা তার নাই কোনো জায়গায় বাড়ি। মেয়ে মানুষ তো কালকের রাগ আজকে যাইরা দিল, দাঁড়িয়ে দুড়ি পুইরা দু তারা পুরার আগে বরফ ডালি, তারপরে চিনি পুরবি। দাদা সত্যি কথা কই, কালী পূজা করে তো মানুষ ভালো হয় নাই, আরো খালি পাজি হয়েছে। এই চৌঘরিয়ার মানুষ ভালো আছে, তোমরা যদি ভাই রাগ না করো তাহলে একটু তারে কই। আমার পিছনের যুব সমাজ যারা আছো তারা তো কালী পূজা করো, তাই মায়ের পূজা যা পূজা যারা করে তারা মদ গাঁজা ভাং খাইয়া সিটিয়ে দাদা ট্রেনের মধ্যে পড়া থাকে, মদ তো খাই খাই আবার মুহ তো খায়, মদ মুত সব খায়। যদি বলেন কেন খাইব দাদা রাম একবারই কাম খাইব সেভেন্টি কাইনিস হবে গ্যারান্টি, খাবে দাদা ফিফটি তারপরে সিক্সটি তারপরে খাবে চুল্লু তারপরে খাবে স্যাংটা, দিনের বেলায় সালাই হয়ে যায় ল্যাংটা। আর চুল্লু খাইয়ে ভুল হইয়া যায়, তারপরে লাস্টে খাইব পচা মাতাল যেগুলো আছে ওরা খাইব হুসকি, তারপরে ওই পাটের ঘরের বেড়া ফাঁকা করে পারে খালি বউ গদিকে ফুসকি। তাহলে কালী পূজা করে যারা ওই মদ খাইয়া ওই সিঁতিয়া পইরা থাকে ড্রেনের মধ্যে, তারা যখন ড্রেনে পইরা থাকে ওই সাহেবের বাড়ির কালা কুত্তায় যাইয়া ভাই পাউডারে আস্তে আস্তে করে এমনি করে শুঙ্গে, এমনি করে শুনতে শুনতে যায় কোথায় পচা গন্ধ আছে, হুসকি মুসকি চাইলবাটার তো গন্ধই বই পচাতা, ওইটা শুনতে শুনতে কুত্তায় যখন ওই মুখ পায় তা নাস্তে করে ঠ্যাংটা উঠিয়ে একেবারে সেটিং করে কলকাল করে মুখের মধ্যে ফস ফস করে মেরে দিল। তাহলে এই কালী পূজা করি না ভাই এই কারণে, ওই মদ মুদ খাওয়া লাগে পরে কুত্তায় মুখ বইরা মুতে, এর জন্যেই গৌড়ের দলে যাই, গৌড়ের দলে গিয়ে কৃষ্ণগুণ গান গাই, কৃষ্ণগুণ গান গাইলে পরে বারে প্রেমের তরঙ্গ ভাব তরঙ্গে প্রেমের সাই প্রেমানন্দে হরি কয় বদন ভরে সেদিন সুপ্ত চিত্তে আত্মপিত্তের রক্ষা সেই জায়গায় পায়। এই কারণে কালী পূজা করি না, দোষ একটা ভাই, বৈষ্ণবরা কালী পূজার প্রসাদ খায় না সেই জায়গায় ধরছে আমার ওই দিদিমণি পায় না। আপনাদের কাছে কই একটা রাধাবল্লভের গান দিয়ে ওর জবাবটা সারতে চাই। আমি খুব ভাগ্যবান, অনেকদিন ধরে খুঁজি খালি রাধাবল্লভের নামই শুনি,
কোথায় আমার বল্লভ আছে আমি খুঁজে পাই না কখন। তাই এই চৌঘরেতে এসে বল্লভের মাটিটা পাড়াইলাম, আমার জীবন ধন্য। এই গান অনেকে গায়, অনেকে গায় না, অনেক জায়গার থেকে ধার করে গাই, ভুল টুল হয়। এতদিনে একটা বই পাইছি, সেই বইয়ের থেকে চেষ্টা করব শুদ্ধভাবে করার। আমি যেভাবে জানি সেইভাবেই গাই। তাই শোনো হে কালিদাস, যারা পূর্ব বাংলায় ছিল তারা বাংলাদেশের এই দেশে এলো, তুমি আমার কথা নিও। এখনো সে দেশের মাটিরে প্রণাম করে এসেছেন, এখনো হাম্বা হাম্বা করে গরুবাসুররা কাঁদে, এখনো সেই বংশীর ধ্বনি দেশের মাটির জন্য পান প্রত্যেকটা বয়স্ক লোকের কাঁদে, আমার কাঁদে না। আমার যারা পিতৃতুল্য বাবা ঠাকুর দাদা, তারা যে মাটি ছেড়ে এসেছেন সেই মাটির গানের সুর, যারা ইহজগৎ থেকে চলে গেছেন মহাজন রাধাবল্লভ বাবু, উপেন বাবু, অনাদি, তারিণী, রাজেন্দ্র পাগল, বিজয়, নকুল, রসিক, এরা রসের সাগর ছিলেন। তাই আগে এই দেহঘরটাকে যদি পরিষ্কার না করা যায়, তার কোনোদিনই ভজন হয় না, তার কালী পূজাই করতে হয়। তাই সে জায়গায় দাঁড়িয়ে কি বলছেন মহাজন শুনুন। ওরে ধোলা বালি আইসা রে তোর এই ঘরের মাইজা গেল বুইজা রে, ওরে চোখ বোঝা তুই পাকের ঘরের মাইজা পরিষ্কার কর গিয়া, পাকের ঘরের মাইজা রে পরিষ্কার করে পাকের ঘরের মাইজা। অর্থাৎ পাকের ঘর বলতে রন্ধন ঘর, রান্নাঘরকে বলে পাকের ঘর। এখনকার বৌমারা পাকের ঘর বললে চিনে না, রান্নাঘর স্ট্যান্ডার্ড হয়ে গেছে তো। তাই এই দেহ পরিষ্কার না হলে পরে আমার গৌর প্রেমকে পরিষ্কার ভাবে ভজন করা যায় না। তাই সে জায়গায় দাঁড়িয়ে ধোলা মালি আইসা হারে তো, ধোলা মালি আইসা রে তোর মাইজা গেল বুইজা হারে, পরিষ্কার কর পাকের ঘরের মাইজা, পরিষ্কার কর পাকের ঘরের মাইজা। রান্না ভাত তোর বানাই আছে ওই নাসিকার উপরে, খেকশিয়ালে নষ্ট করলো দেখলি নাসে, ছয় বিড়ালে কাইজা করে
হয় বিড়াল কাই যাহা করে ওই নামা সাল তলে রে পরিষ্কার কর পাকের খড়ের মাইজা, পরিষ্কার কর পাকের খড়ের মাইজা। একবার শ্রী গুরু বৈষ্ণব সাহেব আমার হরি হরিওয়াল হরিওয়াল বাসন পাতি তামা কাসা মাইজা করতো সারা, গিন্নি গিন্নিটাকে এই দেহের মধ্যে পরমাত্মার সাথে যদি জীবাত্মার ভালোবাসা থাকতো তাহলে এই দেহটা নষ্ট হতো না। পাগল বল্লভ লিখে গেছেন, রান্না ভাত বাড়া আছে শিকার উপরে, এই মস্তকে বাড়া আছে, রান্না করে দিয়েছেন, খেক শিয়ালে নষ্ট করে দিল। এই কুলকুণ্ডলীর নিচে যে ছয়জন রিপু থাকে, ছয় রিপুতে নষ্ট করছে বিড়াল, ওই মাছার তলে পইরা ঝগড়া করতেছেন। তাই গিন্নির সাথে থাকতো যদি তোমার ভালোবাসা, ওরে বাসন পাতি তামা কাসা মাইজা করতো সাদা, নতুন ঘরে নতুন বাসা, নতুন ঘরে নতুন বাসা দেখলি না দেখুই যাহারে, পরিষ্কার কর পাকের খড়ের মাইজা, ওরে পরিষ্কার কর পাকের খড়ের মাইজা। বল্লভের সেই ভাঙাহারি রান্না হলো কো, স্টেশনে টেনে বাসি বাই যাহাই উঠল হয়ো, পাগলা বল্লভের ভাঙাহারি রান্না হলো কো, পল্লবের সে ভাঙাহারি রান্না হলো কই, স্টেশনে ট্রেনের বাসি বাইজা উঠল ওই, কাজ
গোটাইছন হরি সই, কাজ গোটাইয়ে চলো রে সই, ওই না দেশের পরিষ্কার কর পাকের ঘরের মাই যা, পরিষ্কার কর পাকের ঘরের মাই যা, তোলা বালি আইসা হারে তো, তোলা বালি আইসা রে তোর মাইজা গেল বুঝা রে, পরিষ্কার কর পাকের ঘরের মাইজা, পরিষ্কার কর পাকের ঘরের মাইজা, পরিষ্কার কর পরিষ্কার কর পরিষ্কার কর পাকের ঘরের মাইজা। আমার মনে চাই না ধন রত্ন রে, চাই না সিংহাসন, তারে কি বলিতে পারি পরের কথা রে, মনে চাই না ধন রত্ন রে, কালিদাস তুমি কথা মিথ্যা নাই, তোমার কথা সূত্র ধরে এবার জবাব দিতে চাই, তুমি যাহা জিজ্ঞাসা করছো জবাব করব দান, পরিষ্কার ভাবে শুনে রেখো তুমি এই তো ভাগ্য জান, সত্যযুগে প্রশ্ন জিজ্ঞাসা করে গেছে ভালো, সেটা কি সত্যযুগে বৈষ্ণব ছিল ত্রিপুরারি ভাই, যার নাম আমরা ভোলানাথ বলে ডাকি, মিথ্যা তথ্য নাই, সদাশিব শিব কিন্তু প্রকৃত বৈষ্ণব, একবার ভেবে দেখুন তাই, অর্থাৎ কৈলাসপতি যিনি ছিলেন আমার শিবের সদাশিব দেবের দেব মহাদেব, সত্যযোগে ভোলানাথ বৈষ্ণব তোমায় পরিচয় দেই, এই যে শোনো এবার কে তাই আমি আশীর্বাদ সই, রাবণ যেজন এই যে সদাই থাকে, তিনি হলেন প্রকৃত বৈষ্ণব কিন্তু অসুর কোলে ধরে, লঙ্কাপতি রাবণ সত্যযুগে গেছিলেন হিরণ্যকশিপুর ভক্ত প্রহ্লাদের বাবা, কালী উপসদ ছিলেন বলে বাবা ছেলের জন্য ভক্ত হলেন, কুম্ভকরে রাবণ কোলে জন্মতে তাহা যোগে নিলেন, নিতাই গৌর হরি হরি বল, বোঝা গেল হিরণ্যকশিপু সেই জায়গা থেকে পুনরায় রাবণ কুম্ভকর্ণ, রাবণ ছিলেন প্রকৃত বৈষ্ণব, তিনি ভোগ না দিয়ে খাননি, যান নাকি এক লক্ষ পুত্র সোয়া লক্ষ নাতি, যে নাকি এই বিন্দুকে কোন রকম নষ্ট করেনি, যে নাকি বিন্দু জীবেকে হত্যা করে তারে বৈষ্ণব কেনা জগতের বাজারে, কথা করবেন বিবেচনা, ফালতু কথা একটাও বলে যাব না, নামে রুচি জীবে দয়া বৈষ্ণব সেবন, কলির যুগে একটা আলাসন শুনেছিলাম
জনার্দন, ওই ভগবান নামের প্রতি রুচি থাকা চাই আর জীবের প্রতি দয়া থাকা চাই। যদি বলেন কেন, এখন অনেক রাত্রি তো অনেকে তত্ত্ব কথা ভালোবাসবো না, বেশি ডিপে যাব না, খালি একটু থাকেন, বাস্তব কিছু প্রমাণ আছে। এই জায়গায় নাম যজ্ঞ হয়, অনেক মহারথীরা কয় এই নাম যজ্ঞের আসরে বাউল গান দেওয়া ভালো না। আমার যিনি ঘনিষ্ঠ, আমার সেই অনেকের মন্ত্র নিছেন আমার ছেলে দীপক পাল, ও একদিন আমার কাছে কয় বাবা বাউল গানটা ভালো না, বাউল গানটা ভালো না, আসলে ক বাউলটা ভালো না, গানটা ভালো, কীর্তনিয়া সদাহরি, কীর্তনের সুরের সাথে একটা ভজন লুকিয়ে আছে। বলেছে বাউল হাটেতে না বিকায় চাউল, বাউলের কথা বাজারে বিক্রি হয় না, তাই কাউল বাজাইছে সহজিয়া ভজন। বাউল গান না, বাউল একটা সম্প্রদায়, এই ছয় গোস্বামীর ছয়টা মতের মধ্যে স্থায়ী সম্পদ একটা সফি ঘরনার থেকে দরবেশি মত আছে, সেটা বাউলের মধ্যে পড়ে। এই কারণে গৌরাঙ্গ মহাপ্রভুর ঘরে এই বাউলটাকে আখ্যা দেয় নাই একেবারে। আবার বলেছে বাউল গান শোনা যায় না, যারা নাকি এর বিদ্রোহী তাদের জন্য কথাটা আমি সুচিত খেপা হয়ে বলছি, যদি এই জায়গায় কেউ থাকেন লড়তে পারেন আমার সাথে, আমি চ্যালেঞ্জ দিয়ে কথাটা বললাম। বাউল ছিলেন আমার পাগলা ভোলা, বাউল ছিলেন আমার সেই শ্রী চৈতন্য মহাপ্রভু গৌরাঙ্গ মহাপ্রভু। বাউল অর্থাৎ বতে বাসনা, উতে উদাসীনী, লতে লয় হওয়া, কার সাথে লয় হওয়া, সেই লয়ের খবর কি তোমরা কেউ নিছ? ওই কৃষ্ণ কি কইরা গেল, কার বাবাই কি মাইরা থেকে গেল, এই এই কাহিনী শুনা গেল, নিজের খবর নিলা না। জান রে গুরু জান, আগে ঘরের খবর জান, ঘরের খবর জানলে পরে সেই খবর জানা যায়, হানা দেয় সেই কৃষ্ণ ভিত্তের সেই গৌরাঙ্গের পায়, গৌরাঙ্গের লবলঙ্গ সেই তরমম্বে যায়, সেই লাল সাদা পানির মধ্যে গৌরাঙ্গ ভেসে বেড়ায়, গৌর বেশি রূপ আমার গৌরাঙ্গ রায়, প্রেমানন্দে তখন সুন্দর মধুপুরে ভক্তি নামে মহারানী গৌরাঙ্গ সুন্দর পায় ভক্তি দেয়। আমার গৌরাঙ্গ মহাপ্রভু হয়েছিলেন বড় বাউল, তাই বলছে চৈতন্য চৈতামিতে, বলেছে বাউল হাটেতে না বিকায় চাউল। হ্যাঁ, একটা দোষ আছে, সেটাকে বাদ দিছে কোথার থেকে, ওই গৌরাঙ্গর শ্যামসুন্দর শিবানন্দ যারা ছিলেন, ওই বলভদ্র বীরভদ্রর ছেলে, ওই যে বলভদ্রের পুত্র বীরভদ্র ছিল, এইখান থেকে বাউলের সৃষ্টি উৎপত্তি হলো। তখন থেকে বাদ দিয়েছিল ঝাড়িখণ্ডের পথে, তুই আমার মুখ দেখাবি না, তুই আমার সাথে। গৌরাঙ্গ হেসে হেসে কয়, যদি পারিস বাউলের নাম করবি, বাউলা হয়ে মিশে গিয়ে হরির নামে মেতে থাকবি, হরির নামইব নামইব, কেবল নাস্তিক্য সেই হরির অন্যথা সেটাই পাবি, আছে শাস্ত্রে গাথা। সেই কথাতে কেউ ধরে না, ধরে তারা অন্যটা। বাউলের মধ্যে কিছু কথা কয় এই দেহতত্ত্ব, দেহতত্ত্ব এই জায়গাটাই ভুল লুকাইয়ে রয়। দেহ কোনোদিন তত্ত্ব হয় না, তত্ত্ব এবং কৃষ্ণ আমার পরমাত্মা আত্মতত্ত্ব যাকে কয় সেটা বাউলেরা কয়, কিন্তু দেহতত্ত্ব বাউলে কয় না। আসলে আমরা বাউল গান শিখি নাই, এই কারণে ভুল ধরেছে মহাজনরা। তাই যারা আদি বাউল রয়েছে, যারা কুঠির ভজন করে বৃন্দাবনে, তারা বাউলের ভজনটা কিন্তু অনায়াসে করে। ওই বাউলে কিছু সহজিয়া ভজন আছে, ওইটারে বাদ দিয়ে নামে প্রেমে মিশ্রিত করে সেই ভজনটা করলে পরে সেইটার মধ্যে বৈষ্ণবত্ব পাওয়া যায় ধীরে ধীরে। সেই বৈষ্ণব ছিল কে? সেই তেতা যুগে যে রাবণ ছিল, রামের সাথে যুদ্ধ করেছিল। বাউলে বলছে কি, এই শুক্রকে ধরে রাখো, শ্বাস প্রাণায়ামের ভিতরে যোগ করো, আমরা তা না করে বিয়োগ করে হরিবল করে দিচ্ছি, ধ্বংস করতেছি। মহাভারতে বলে গেছেন কুরুক্ষেত্রে করতে রণ, হারাইয়েছি শতপুত্র জন, আমরা তো কত পুত্র মারতেছি, মার্ডার কেসের আসামি আমি, আপনারা না। যখন সহবাসী মিলনে যায়
কত বিন্দু যে নষ্ট হয় এই জায়গায়, কি ছেলে মেয়ে মরে না গোসাই, খালি মহাভারত উদাহরণ দিয়ে গেছে ভগবান। তাহলে তেতা যুগের বৈষ্ণব হলো রাবণ, তোমাকে পরিচয় দিলাম এই জায়গায়। এখন এবার দ্বাপর যুগে আসি, দ্বাপর যুগে রাবণকে কি হলো, ওই মুসি হয়ে সুসি হলো, তার নাম রুহিদাস ছিল, যে নাকি ওই সর্বব্যঞ্জন রন্ধন করে যখন রুহিদাস ডাকে গোবিন্দ গোবিন্দ বলে, তখন কিন্তু স্বর্গে ঘণ্টা বাজে, এখন কি আর ঘণ্টা বাজে, এখন ঘরে ঘরে বৈষ্ণব বইছে, সব তেইলাসুরায় খাইয়া শেষ করতেছে। আপনারা করবেন না রাগ, আমি এই জায়গায় বৈষ্ণবের খাতায় তো অনেক বৈরাগী আছে, তাদের বড় ফোটানি কয় মুখটা ধরলে খামো না তো মুখটা ছুইলে নিমু না, কিন্তু সেটা না, আগে মনটাকে শুদ্ধ করা চাই। জাতপাতের বিচার বৈষ্ণবের কাছে নাই। আমি পরিষ্কার বলে যাই যে বৈষ্ণব ছিলেন আমার গৌরাঙ্গ মহাপ্রভু, শেখ মুসি ডোমস আমার, সবই আমার, একসাথে এক পাতে বসে খাবো ভাত, প্রেমানন্দে হরি বলে ভজন করব কৃষ্ণ নামের মহাভাব। সেটা না করে আমরা অন্যটার দিকে তাকাই, তাহলে কলির যুগে বৈষ্ণবকে, কলির যুগের বৈষ্ণব কিন্তু অনেক আছে, যেমন ভক্ত প্রহ্লাদ হরিদাস, যবন হরিদাস, গোবিন্দ ঘোষ, এরকম বৈষ্ণব অনেক ডালপাল থেকে কলির যুগে তৈরি হয়েছে রে ভাই। তোরে সুদাই তোর এই যে চারটা বৈষ্ণবের কথা সবাতে বললাম, তাই এবার দ্বিতীয় জিজ্ঞাসা আছে ঘরে, এটা একটু জবাব দিতে চাই। মনে চাই না ধন রত্ন রে, কেন আমি কালী পূজার প্রসাদ খাই না তোমারে জানাই, কালী পূজায় মাছ মাংস দিয়ে তৈরি করে বলে বৈষ্ণব তাহা সবজন কয় নাই। এই মদ্যপান করাই বলে কালী পূজার প্রসাদ খাই না, আর মা কালীকে ছেড়ে কেন গৌরের দলে আসছি? আমার ধর্ম অর্থ কাম মোক্ষ চারটা জিনিস আমার মা কালী দিতে পারে, একটা জিনিস দিতে পারে না, যেটা পূর্বে বললাম নাম আর প্রেম। সে জায়গায় শুনেছেন আপনারা, আপনাদের সদাই এই যে তাহার কথার মধ্যে এই জাদুবরটে রয়, তোমার কথার জবাব অনুসারে জবাব দিলাম ভাই, আমার মনে হয় আর কোনো মনে হয় কোনো জিজ্ঞাস নাই, এই পর্যন্ত ওনার কাছে আমার জিজ্ঞাসা ছিল বটে, এইবার একটা প্রশ্ন আমি ওই কালী মায়ের করি পটে, সন্দেশ গজা দিয়ে যখন তারা মাকে সাজায় ভোগ, আবার বম্বসটা ফোটাইয়া তারা কেমন করে ঢান, এই যে মা কালিমা নিজের শিশুর বলি খায়, নিজের ছেলের সন্তানের বলি খায়, তারে কিসের মা কয়, তাকে মা বলা চলে না, তাকে অন্য খাতায় ধরলেই হয়, তিনি রাক্ষসিনী। আমার বৈষ্ণব মতে পূজা হয় ওই যে সার্থিক মতে, সেই পূজা যদি করো তুমি এসে খাবই আমরা পাতে, অজা সারি রাজসিকে তামসিকে পূজা তিনটাই আছে, তাই সার্থিক মতে যদি পূজা কর বন্ধু খাবো তোমার ভাতে, তাই তোমার কাছে বলি ভারে পাই কথা মিথ্যা নাই, এই যে তুমি সার্থিকভাবে পূজা করো না রে, তাই সার্থিকভাবে পূজা করলে পরে বৈষ্ণব দলে মানে, অসার্থিকভাবে যদি কেহ পূজা করে সবা তরে, তাদের কাছেই তো আমার কথা কিন্তু নয়, একটা কথা না বলিয়াই আমার আশা পুরায় না ভাই, যা আর কিছু কব কি আর কইলা, একটা কথা মনে কথাটা কেমন,
কথাটা পরেই কই, এখন কোয়ার ইচ্ছা নাই, তুমি মা কালীর পূজা করো ভাই। তোমার কাছে আমার জিজ্ঞাসন, তুমি যে পাঁঠা বলি দাও, এটা কোন কারণে বলি দাও সেটা একটা আমার কাছে খুলে কও। তোমার কাছে আমার জিজ্ঞাসন, ওই পাঁঠাটাই বলি কি দিতে লাগে নাকি লাগে না? যদি না লাগে সে কথাটাও বলবে, আর যদি লাগে সেটাও বলবে। তুমি যে বললে কালি কালি পিতে, বলেন ধনী অনেক পেপার দিচ্ছে, কালি কালি পিতে দে, হরি বল দিস না, কালি কালি পিতে, কালি কালি বল, কালি কালি পিতে, ভেদি ভেদাও, ভেদি ভেদাও কও, হরি নাম একবারও গাবি না। বললো মরা পড়তে গেলে হরি নাম লাগে, ওই নাম করে হইব কি? আমি বলি নাই তা মনে আছে, কালি কালি পিতে হরি হরি বল, অর্থাৎ মা কালীর প্রীতি কামনায় ভগবান শ্রীকৃষ্ণের চরণে সচ্চিদানন্দ বিগ্রহ সর্বকারণের কারণং তার চরণে অর্পণ করে দেওয়া, সেটা হচ্ছে কালী কালী পিতে হরি হরি বল। ওই দুর্গা দুর্গা পিতে হরি হরি বল, এর জন্যেই কালীরে বসলে যদি হরির ধ্বনি দিয়াই লাগে, এই জন্য কালী পূজা সেরে আমি হরি পূজা ধরছি, তোমারে প্রমাণ দিলাম আসরের তরে। প্রথমবারে এইভাবেতে কথা ছেড়ে দেই, দেখি এসে কোনোভাবে কেমন কথা কয়, তারপরে আসব আবার পুনরায়। একটা জিজ্ঞাসা রেখেছি তার কাছে, পরিষ্কারভাবে জবাব এসে দিবে, কেন মায়ের পূজায় পাঁঠা বলি হয়? মদ মাংস খেয়ে তোমরা বলি করো ভাই, এতে কি মানুষ উপকার পায়? এতে সমাজ অধপতনে যায়। তোমার কাছে বলি, ব্রাহ্মণ সমাজ যারা আছে তারা কয় এতে সচন্দন গন্ধ পুষ্পে মা কালী নম, একটা কথা না বললে হয় না তাই, এতে সচন্দন গন্ধ পুষ্পে ওই মত্তত খাইয়া তখন মুখে ভুল ছোটে, এতে সচন্দন গন্ধ ছুটছে ওই যে মত খাইয়া কথা বইলা গেছে, তোমারে পরিচয় যে দিলাম যে গো বটে, একে একে কথা বলি বারে পাই, কথা দাদা মিথ্যার যে নয়। একটা কালী পূজা করতে কিন্তু সময় অনেক লাগে, কম হইল 3 থেকে 3.5 ঘন্টা লাগে। কালী পূজা বলে কোনো পুরাণে নাই, আছে চণ্ডী পূজা আমি বলি তোরে, চণ্ডী কিন্তু পাঁঠা খায় নাই বটে, তুই কোন কালী ভজিস বলবি যে কই এসে, চণ্ডী ভগবতী চণ্ডী ওং নমক সোহা বলে তখন যারা পুরোহিত তারা চণ্ডী পাঠে, পাঠে বসে যখন যে কয় মহাভদ্রাক্ষ কালী কালী বলে, মনের কালী যদি দুর্ভূত না হয় কেমনে করি যে গো কালী ঘরে রয়, আমার সাথে কি মতে যে গো বসে, বৈষ্ণবে কালী পূজা করে যে গো তটে, তোর কাছে বলি আমি কথা যে গো তাই, বেলুর মঠে যে গো কালী পূজা হয় আবার দক্ষিণেশ্বরে কিন্তু কালী পূজা দেয়, ওইখানে মাছ মাংসের বিলায়িত হয়, এই প্রমাণ কিন্তু এসে দিতে পারে তাই, সেটাই কালী পূজা সঠিকভাবে নয়। কালী কালী পিতে কিন্তু হরির কাছে গিয়া তখন শুদ্ধাচারী যাবে কিন্তু ভাইয়া, এইভাবে কথাই আমি বলিবারে পাই, আরে বেশি বলার আমার কোনো দরকার নাই। যেদিকে এদিকে যে তাকাইয়া দেখি আসরে যে ফাঁকা ফাঁকা অনেক মানুষ আসি, অনেকেই আসিছে যে কই এই কাছে দিয়া, অনেকে টোটো করে বাড়ি গেছে ধাইয়া, এইভাবে কথা বাইরে বলিবারে পাই, অনেকের বাড়ি কিন্তু দূরে যে রয়, দূরের যারা যাত্রী যে চইলা যে গোজায়, তাদের কাছে আমার উন্নতি জানাই, যত দূরে এই মাইকের শ্রাবণ যোগ্য যাবে ঘুম আসবে না কিন্তু বিছানার উপরে, এইভাবে কথাই আমি বলি ব্যাখ্যা করে, আছেন গো যারাই আমার মিরামুল্লা ভরে, মিয়ামুল্লা আদাব দিয়ে সালাম জানাই, তাই দোয়া করিবেন এই যোগ্য বান্দাজে হয়ে, তবে আর বেশি বলে নিষ্প্রয়োজন, এইভাবে ভাবসাঙ্গ আমি দিয়ে যাই, এইভাবে ভাবসাঙ্গ আমি দিয়ে যাই, আছেন গো যারা মানবস্ক সুজন সকলের চরণ নিবেদন, এদিকে যাচ্ছেন মানব মামগ্নিগণ সকলের চরণ নিবেদন, এদিকে যান মানবস্ক সুজন, এদিকে যেমন আছেন আমার যুব সমাজ ভাই ভালোবাসা প্রীতি শুভেচ্ছা সবাইকে জানাই, এদিকে কমিটির বাবা বিন্দু সুন্দর দুই দিনের বাউল গান করছে আয়োজন, তাদেরকে আমার আন্তরিক অভিনন্দন জানাই, তাদের কাছে আমার ভক্তিপূর্ণ প্রণাম এইখানে দিয়া, এবার আমি আমার কালিদাসকে ডাক দেবো আসরে ধাইয়া, উনি যে জবাব দিবে বলবো শুনবো তাই, তারপরে মুখ পাল্লায় দাঁড়াই হবে কিছু গান, এই পর্যন্ত ভাবে হরি ছেড়ে দিলাম, প্রেমানন্দে বদন ভরে হরি হরি বলে বলুন জয় শ্রী রাধে।
জয় গুরু, জয় গুরু। জয় তারা, যারা যারা যাবা চলে যাও, একেবারে সাপা করে চলে যা, বেশি ভালো হবে তাই না? গান শেষ করে বাড়ি চলে যাব। বাবা, প্রশ্নগুলো দিয়েছি আপনাদের সামনে, জবাবটা না নিয়ে বাড়ি যাবেন এটা কেমন কথা? তার মানে আপনারা তত্ত্বগান শোনেন না। কিছু কিছু ভক্ত যারা আছে তারা তত্ত্বটা নিয়ে যায়, আর কিছু কিছু ভক্ত আসে বাউল কেমন করে নাচে গায়, কোন বাউলটা সুন্দর দেখতে, এই দেখতে আসে, তত্ত্ব নিতে আসে না। তাই আপনাদের বলে যাই, যারা যারা আছেন এখন আমি মনে করি শালের খুঁটি, আর যারা যারা চলে যাবেন তারা যে ধানের সুসা। হরি বল, হরি বল। তাহলে আমি এই বৈরাগীর কাছে কতগুলো জিজ্ঞাসা করেছিলাম, জবাব তো দিয়েছে ভাই, মানে এত সুন্দর জবাব দিয়েছে, জবাবের রাখে নাই অভাব। কিন্তু এই যে ভুল ত্রুটি খুঁজে বের করে, এটাই তো বাউলের স্বভাব। যদি বলেন কেন, ওনাকে আমি সরল মনে জিজ্ঞাসা করেছিলাম, ওই আখাইটা বৈরাগীর খালি প্যাকেটটা কতগুলো ফের ফেরানি আপনারা শ্রবণ করলেন। জিজ্ঞাসা করেছিলাম বৈষ্ণবের সৃষ্টি কোথায়, কোন জায়গা থেকে বৈষ্ণব সৃষ্টি হয়েছে। আপনারা কি গান শুনতে আছেন, বইলা দিলেন না কেন? বৈষ্ণবের সৃষ্টি কোথায়? দাঁড়াও, তুমি কইছ ওইটা দিয়ে থিয়ে যাবে। মহাবিষ্ণু অবতারে বিষ্ণু থেকে বিষ্ণু জানাইতে বৈষ্ণব, বিষ্ণুর উপসর্গ যেজন করে সেইজন বৈষ্ণবের খাতায় পড়ে। ওই বিষ্ণুকে যে না জানে তারে বৈষ্ণব কয় না করে, ওই কালী বুঝলে পরে ওটা ফেদি ভেদা ভূতে ধরে। বেশ, তাহলে জবাব দিয়েছে কি বলেছে, সত্যযুগের বৈষ্ণবকে ভোলানাথ গোসাই, তাই তো মা? ভোলানাথ গোসাই বুঝেন, ভালো করে শুনে নেন, আমার মায়ের ভক্ত যারা মদ খায়ে চিত হয়ে থাকে তারা, আর যিনি সত্যযুগের বৈষ্ণব ভোলানাথ গোসাই উনি গাঞ্জা খায় বাবা, ওইটাতে কোনো দোষ নাই। আমার মায়ের ভক্ত যারা কালী পূজা করে মদ খায় চিত হয়ে পড়ে থাকে, তাহলে বুঝেন, হ্যাঁ, গাঞ্জা খায় চিত হয়ে পড়ে থাকে ওইটার কোনো দোষ নাই, বৈষ্ণব হইতে পারে। আর মায়ের ভক্ত যারা তারা মদ খাইলে দোষ হয়। হরি বল, হরি বল। আরেকজন বৈষ্ণবের নাম কইছে ত্রেতা যুগে, কে? রাবণ। কি ভালো বৈষ্ণব, খুব ভালো তাই না? এই রাবণের অত্যাচারে কোনো মেয়ে মানুষের সামনে দিয়ে যাইতে পারে নাই বাবা, ও নারী দেখলেই তার খবর আছে, অবস্থা শেষ। তাহলে বুঝতে পারেন কেমন বৈষ্ণব। তাহলে জবাব তো দিয়েছে বাবা, আপনারাও শুনেছেন, কিন্তু শোনো গোসাই, আমার মায়ের ভক্ত যারা মদ কিন্তু খায় না সবাই, তারা কি বাবা খায়? সবাই কিন্তু মদ খায় মায়ের পূজা করে না, এখানে বেশিরভাগ মায়েরা, বাবারা কিন্তু কালী পূজা করে, করে তো? দেখি কোন বাবারা কালী পূজা করে, একজন দুইজন সবাই করে, মায়েরা কালী পূজা করেন? আচ্ছা মায়েরা আপনারা কি মদ খায় পূজা করেন নাকি? হ্যাঁ, চুল্লু খায় যান, উনি যে কইল আপনারা যে কিছু কইলেন না, হ্যাঁ আপনারা চুপ করে শুনলেন, মদ খায় পূজা করে, আবার কুত্তাই নাকি মুখের মধ্যে মুতে, আহা রে, মানে ওনার ব্যাপারটা আমি বুঝতে পারি না, উনি যে কই থেকে শুরু করে। আচ্ছা আমার মায়ের ভক্তের অত দোষ, আমার মায়ের ভক্ত মদ খায়, আমার মায়ের ভক্ত ভালো না, কুত্তায় মুতে অমুক তমুক, একেবারে মায়ের ভক্তের গোষ্ঠীর সৃষ্টি পূজা করে শুয়ে চলে গেছে। আচ্ছা তোমাদের বৈষ্ণব দলে এত ভালো, তা তাদের গুণের কথা একটু কইতে হয় তাই না? হ্যাঁ,
সত্যি কথা যদি কই তাইলেই তো টোপা ভাঙা বাবা পড়ব দই। হ্যাঁ, এখন বর্তমানে আমি দেখতে পাই বৈষ্ণব জগতে বাবা রাজনীতির মধ্যে এত দল নাই, এই সিপিএম কংগ্রেস তৃণমূল এই দুই তিনটাই তো আমার দল আছে, তাই না বাবা? বিজেপি চারটা দল আছে, কিন্তু এই বৈষ্ণবের মধ্যে বাবা কত যে দল আছে বাবা, মাইজবাড়ি কাঁইটাদারি ভ্যাগদারি তারপরে আরও কি এই ঠেলামারি বুসকামারি হ্যাঁ কামতরাইশা আর অনেক প্রকার বাবা আছে, মানে বলার মতো নাই। হ্যাঁ, এক বৈরাগী রান্না করলে আরেক বৈরাগী খায় না, আরেক বৈরাগী নিমন্ত্রণ দিলে আরেক বৈরাগী যায় না, আবার ভক্তের বাড়ি দেখায় যায় বাহাদুরি। আমি ভক্তের রাতে খাবো না, রান্না করে খায়, রান্না করে সেবা খায়, সত্যি কথা কইছি, খায় না বাবা? দেখবেন ভক্তের বাড়ি যাবে ভক্তের হাতে পর্যন্ত এক গলা জল খায় না, ওখানে যাই রান্না করে খায়। আবার দোকানে যাই মিষ্টির দোকানে যাবেন দেখবেন সেখানে বসে বসে লুচি পুরি খাইছে, জম্মের লুচি পুরি খায়। আচ্ছা, ওই দোকানদার শেখ না মুসলমান ওইটা চিন্তা করে না, মিষ্টির দোকানে ইচ্ছা মতো খাইছে দেখবেন। তাহলে ওই গোলাতে দোষ নাই। হ্যাঁ শোনো গোসাই, আমি তোমায় বলতে চাই একটু সাবধানে কথা বলা চাই, আমার মায়ের ভক্ত যারা আমরা এক মনে পূজা করি তারা, আমরা সকলে মায়ের চরণে এক মনে মাতোহারা হয়ে পূজা করি, তোমাদের মতো মতভেদ করি না, কারণ ভগবান একজন। তাহলে সকলকে নিয়ে আমরা সমাজে চলবো, তাই তো? কিন্তু তোমরা কি করো, এই মাইজবাড়ি যদি নিমন্ত্রণ করে গড়িয়া যাবে না, একদম যাবেই না, ওদের ছোঁয়া খাবে না, আবার ভ্যাগদারি নিমন্ত্রণ করলে ওই কালাসাদ ধলাসাদ ওরাও যাবে না। তাহলে আমাদের মধ্যে তো এত দলাদলির আশারেশি নাই, তোমাদের বৈষ্ণবের মধ্যে কেন এত দলাদলি দেখতে পাই ও গোসাই? তো ঘটল কি ঘটনা, কথা কিন্তু মিথ্যা না, একটা গল্প মনে পড়ে গেছে, না বললেও চলবে না। একজন আসলো গোসাই, মিউজিক ম্যানদের বলছি একটু আসরে আসা চাই। বাবা ভক্তের বাড়ি গেছে, ভক্তের বাড়ি যাবার পরে এবার ভক্ত দেখছে গোসাই বাড়িতে আসতেছে, গোসাইকে যায় বলছে গোসাই আপনি এতদিন পরে এই ভক্তের বাড়ি কৃপা করে আসছেন, আমি যে কত আনন্দ পেয়েছি অন্তরে, আসেন গোসাই আমাদের বাড়িতে আসেন। হ্যাঁ আমি একটু বাজারে যাই, আর ভক্তানি আছে আপনার জন্য, কোনো চিন্তা নাই আপনারে ভোগ দেবেন। কয় আচ্ছা ঠিক আছে, মানে এই এই গোসাই আবার ভক্তের হাতে খায়, মানে এটা ভ্যাগদারি না বুঝলেন, এটা মানে ই হবে মানে কালাসাদ বা মাছবাড়ি হবে, ভক্তের হাতে খায় আবার এই গোসাই। তো ঘটল কি ঘটনা, কথা কিন্তু মিথ্যা না, এবার মায়ের রান্না করছে ভালো করে, রান্না করতেছে, রান্না করবার পরে একখানা মাটির সরা এনে গোসাইয়ের জন্য পারস সাজাইল ভাই। যখন নাকি পারস সাজায় তখন একটা ছোট্ট বাচ্চা মানে হামাগুড়ি দেয় আর কি, এই বাচ্চাটা কি করছে বাবা, একটু পরে পরে ওই পারসের মধ্যে হাত দিতে যায়, যখন নাকি হাত দিতে যায় মায়ে বলে বাবা এটা ধরে না, বাবা এটা ধরে না, এটা আঁকা, মানে এটা আঁকা, এটা ধরে না। তো মায়ে তো এত কিছু বোঝে নাই, বাচ্চাকে সামলানোর জন্য বলছে মানে হাগা এটা, হাগা এটা ধরে না। তো এই কথা কওয়া শেষ গোসাই ঘর থেকে বাইরে আসা, এই তুই কারে হাগা কইলি, কোন না গোসাই এই যে বাচ্চাটা বিরক্ত করতেছে তো পারসটা ধরতেছে তাই আমি এটা কইলাম। কয় তাই নাকি, আমি গুরুদেবের নামে নিবেদন করব তুই এটা হাগা কইলি, এই তোর বাড়ি সেবা করবো না, তোর বাড়ি সেবা করবো না। এই কথা কওয়া শেষ গুরুদেব হাতের মধ্যে ঝোলা নেওয়া শেষ নিয়ে চলে যাচ্ছে, যখন নাকি চলে যাচ্ছে বাবা অর্ধেক রাস্তায় যায় এবার ওই ভক্ত তা এই গোসাইরে দেখতে পায়। ভক্ত বলতেছে গোসাই আপনি চলে আসছিলেন সেবা করলেন না, কয় কি করে করবো সেবা, তুই যে বিয়ে করে আনছিস এটা মানুষের জাত। কয় কেন কি করছে, কি করছে আমারে বলেন কি করছে। কয় হ্যাঁ আমি গুরুদেবের নামে পারস সাজাইছি, আমি এটা নিবেদন করব। হ্যাঁ
এটাকে কয় আগা, এটা বলে আগা, এটাকে খাওয়া যায় নাকি, কয় তাই নাকি, এই কথা কইছে আপনার, এই কথা কইছে, এত বড় সাহস, এত বড় সাহস, কয় চলেন চলেন আমার সঙ্গে। গুরুদেবের চরণ ধরে তাকে মিনন্দি করে নিয়ে গেল বাড়িতে, নিয়ে যায় বলতেছে আজকে বাড়িতে গিয়া এই শয়তানিরে মুড়াইতে মুড়াইতে হাগামু, হাগাইয়া তারপরে আপনারে খাওয়াবো। গোসাই কয় আগেরটা তো তা ভালো কইছে, তুই তো কইছিস এটা আর মানে বলার মতো না, তুই তোর বউরে হাগাবি তারপরে আমারে খাওয়াবি। হ্যাঁ, আসলে ভক্ত ওইটা কইতে চায় নাই, ভক্ত কইছে মুড়াইতে মুড়াইতে হাগামো আপনারে খাওয়ামো, আর হাগা খাওয়াইবো ওইটা কিন্তু কয় নাই। আর গোসাই বুঝছে ভুল, ভুল বুঝছে, ওই গোসাই ভাবছে হাগাই মনে খাওয়াবে। তো ঘটলো কি ঘটনা, এইবার গোসাই কয় খিদাও লাগছে, পেটে তো বাজনা বাজতেছে, আর তো থাকা যাচ্ছে না। এখন গোসাইয়ের একটা বিধবা ভক্ত আছে বাবা, খুব ভালোবাসে ভক্তরে, নাম হলো শেফালি। ওই শেফালির বাড়ির সামনে ডাক, দেখো ও শেফালি, শেফালি রে খিদায় আমার পরাণ যাইতেছে, তাড়াতাড়ি চারটে কিছু বানাইয়া দে, যা আছে দে, খুদ আতব সাল যা আছে তাই খাম। শেফালি কয় গোসাই আসতেছে এতদিন পরে, হ্যাঁ একেবারে আর করে নাই দেরি, শেফালির কেউ নাই, শেফালির আছে একটা গাই। শেফালির কিন্তু কেউ নাই, শেফালির আছে একটা থাকার মধ্যে গাই। তো ঘটলো কি ঘটনা, কথা কিন্তু মিথ্যা না। এবার শেফালি মনে মনে চিন্তা করে গুরুদেব বাড়িতে আসছে, গুরুদেবকে একটু গায়ের দুধ খিরাই আইনে একটু আতপ সাল দিয়ে পরমান্ন রন্ধন করে দিবানি, এই কথা ভাবছে ভাইবে গোয়ালি করে গেছে। যাইয়া দেখে বাসুরে সব দুধ খাইয়া ফেলছে, যখন সব দুধ খাইয়া ফেলছে শেফালির তো মাথায় হাত, এখন আমি গুরুদেবরে কী দেব। হ্যাঁ, এখন গুরুদেবের কথা ভাবে আর মনে মনে চিন্তা করে এখন আমি কী দেব গুরুদেবরে, এখন বাসুরের কান ধরে কইতেছে, শোনেন বাসুরের কান ধরে কইতেছে, এই গুরুদেবের দুধটা তুই খাইলি কেন, কেন খাইলি, এখন আমি গুরুদেবরে কী দেব, কী দেব, তোর মাথা দেবো, তোর মাথা দেব। গুরুদেব কয় সব বনাশ করছে, এটা কী কয়, আগেরটা তো যাইতে আসলে, এটা তো বেজাইতে চলে গেছে, এটা তো বেজাইতে চলে গেছে, এখন আমার মাথা দিব সব বনাশ, এখানে খাওয়া যাবে না। গুরুদেবের খাওয়া হইল না, চলে গেছে। তো গোসাই এটা তোমার বোঝার ভুল, শোনো গুরুদেবের চরণে তো মাথাই দিতে হয়, কি বাবা এত রাগ থাকলে হয় না, আমার গোসাই যে লাফানি শুরু করছে বাবা, ভগবান তার একটা লেজ দেয় নাই, যদি থাকতো তাহলে গাছের আগলে উঠে পড়তো, আমি তো ভাবছি আজকে একটা ভূমিকম্প হয়েই যাবে ওনার। হরি বল হরি বল, একখানা গান গাই তারপরে যার যা জিজ্ঞাসা করছে জবাব দিতে যাই। ওরে বেদ বিধির পর শাস্ত্র কানা, আরে কানা মন আমার মন আমার, এসব দেখি কানা হাট বাজার, এসব দেখি কাহনার হাট বাজার, বেদ বিধির পর শাস্ত্র কানা, আরে কানা মন আমার মন আমার, এসব দেখি কাহনার হাট বাজার, এসব দেখি কানার হারে বাজার, একবার আত্মশক্তি মহামায়া প্রেমানন্দে হরি বল হরি বল।
কানা কয় আরে কানা রে চলো এবারে ভব পাঠে আর কানা কয় আরে কানা রে চলো এবারে ভব পাঠে নিজে কানা পথ চেনে এসব দেখি কানা হাট বাজা ও এসব দেখি কানা হাট বাজা বলছে ছোট ছোট পণ্ডিত কানা অহংকারে সাধু কানা গুণ বিচারে আমি জানি আমি শাস্ত্র গ্রন্থ পড়তে পারি আমি ভাগবত পাঠ করি অহংকার আমি তত্ত্ব জানি অহংকার আমি শাস্ত্র জানি অহংকার হ্যাঁ এই যে অহংকার পণ্ডিত কানা অহংকারে আবার বলছে সাধু কানা অল বিচারে গুণ বিচারে তাই তো এর হাতে খাবো না ওর বাড়ি যাবো না হ্যাঁ ও ছুঁয়ে দিলে আমি সুসি হয়ে যাব কেন তোমার ব্রহ্মশক্তি নাই ও ছুঁয়ে দিলে তুমি সচি হয়ে যাবা কেমন সাধন করলা তোমার সাধনের জোর নাই তাহলে তো সে জায়গায় দাঁড়িয়ে পণ্ডিত কানা অহংকার সাধু কানা জ্ঞান বিচারে ওরে আন্দাজি আগে ফুটো কেড়ে আন্দাজি আগে ফুটো কেড়ে চেনে না সে মানাকার সে মানাকার এসব দেখি কানা হাট বাজা ও এসব দেখি কানা হাট বাজা একবার মাতা পিতা প্রেমানন্দে হরি বল হরি বল বোবাতে খাই রসগোল্লা
দুই কানা, এও চোখে দেখে না ও চোখে দেখে না, সামনে রসগোল্লা, এবার কানা খুঁজে রসগোল্লার খুঁজে পাচ্ছে না, বোবা তো, বোবা তো চোখে দেখে মুখ খে বন্ধ, বোবা যাই কি করলো রসগোল্লা নিয়ে খেয়ে নিয়ে চলে গেল। তাই আমাদের সাধুর বাজারটা হচ্ছে ঠিক এরকম বাবা, সাধুর বাজারটা ঠিক এরকম, নিজে কিছু জানে না, নিজের মধ্যে কিছু জ্ঞান নাই, শুধু উলামেলা করে বেড়াচ্ছে, আর বোবাতে খায় রসগোল্লা। কান্নায় কানায় একবার মাতা পিতা প্রেমানন্দে বাহু তুলে হরি বল হরি বল। রসিক চান বৈরাগি বন্ধু রে, বারান্দাই বসিয়া এই যে রসিক চান বন্ধু, বুঝলেন যারা যারা আছেন এবার বুঝতে পারবেন, ডাইলের মজা তলে বাউল গানের মজা হলো শেষে। এই যে রসিক চান বন্ধু, বারান্দায় বসিয়া কুলবধু করলো পাগল সারিন্দা বাজাইয়া, রসিক চান বৈরাগে বন্ধু রে, বারান্দায় বসিয়া কুলবধু করলা পাগল সারিন্দা বাজাইয়া, রসিক চান বৈরাগে বন্ধু রে। সভা পাশে ও মা করলো জিজ্ঞাসন, আরে একে একে দেব যাবা শুনিবে মনেরই মত, তাহলে আমার মা সে নাকি একজন ডাইনি। আচ্ছা বলেন তো, যারা নাকি কালী পূজা করেন ওমা আঘাত লাগে না এই কথাটা শুনে, আমার মা আদ্যাশক্তি মহামায়াস যে নাকি সন্তানের রক্ত খায় সে আবার মা হয় নাকি, এটা মা কওয়া যায় না, বলেছে তো শোনো আমার মা রক্ত খায় না, হ্যাঁ মা সন্তানের বলি নেয় না, বলি নেয় কারা, ও
রাজাসুরের নামে এক অসুর ছিল, সভাতে যাই কয়া মায়ের ভক্ত ছিল তিনি, সোনা বৈরাগী বসিয়া বসিয়া রে রসিক জানবই অজাসুর নামে একটা অসুর ছিল, সভাতে বলা ভালো। সে কি করছে? সে আদ্যাশক্তি মহামায়া মা দুর্গার ধ্যান করছে। বাবা, অসুর হলেও তার একনিষ্ঠ ভক্তির জোরে যতবার সে দেবতাকে ডাকে দেবতার দেখা পায় এবং নিজের স্বার্থ সিদ্ধি করে। তাই কি করছে অজাসুর? ওই নদীর ধারে বইয়া বইয়া মায়ের স্তুতি করে, আর বছর শত শত বছর যখন নাকি সেই আদ্যাশক্তি মহামায়ার ধ্যান ধারণা করছে, আদ্যাশক্তি মহামায়া এবার ভক্তের বাসনা পূর্ণ করবার জন্য কি করলো? একটা ষোলকলা রূপ ধারণ করলো, মানে ষোলো বছরের যুবতী, ষোলো বছরের যুবতী মেয়ে কন্যা, সে যে অপরূপ সুন্দরী রূপ ধারণ করে এই অসুরের সামনে গিয়ে আবির্ভূত হলো। যখন নাকি অসুরের সামনে আবির্ভূত হলো বাবা, অজাসুর নামই অসুর, সেই অসুর কি করলো? মায়ের রূপ দর্শন করে, এই ষোলকলা যুবতীর রূপ দর্শন করে বাবা লোভ আর সামলাতে পারলো না। ছোট ছোট লোভ সামলাতে না পেরে কি করলো? সেই ষোলকলা রূপের মাকে ধরিতে যে যায়, মাকে যখন জড়াইয়া ধরে বলি শোনো এ সভায়, যখন নাকি ষোলকলা রূপ ধারণ করেছে অসুর মাকে জড়াইয়া ধরতে যায়, মা সঙ্গে সঙ্গে কি করলো? দশভুজা রূপ ধারণ করলো, আদ্যাশক্তি মহামায়া রূপ ধারণ করে বলছে, অজাসুর তুই আমার সাধনা করছিস, আমি তোকে ভক্ত ভেবেছিলাম, আমি তোকে ভক্ত ভেবে ভক্তের প্রতি করুণা প্রদানের তরে তোর সামনে এসে দেখা দিলাম, কিন্তু তুই আমাকে চিনতে পারলি না, তুই কামাবেশ হইয়াই আমায় ধরিতে আসিলি, ওই অসুর আমি তোকে অভিশাপ দিচ্ছি শুনি আবে। এবার কি করলেন অসুরকে বলছে, তুই যখন আমাকে চিনতেই পারিসনি, তুই কামকে সাধনা করেছিস, কামকে জাগ্রত করেছিস, পাঠার মতো আচরণ করেছিস, তাই আমি তোকে অভিশাপ দিচ্ছি তুই পাঠা কুলে জন্ম নিবি। এই কথা শুনিয়া অজাসুর নয়ন জলে ভাসে, মায়ের চরণে জড়াইয়া ধরে সার চরণ ধরে বলছে, মা গো, ও মা আমার ভুল হয়ে গেছে গো মা, আমি তোরে চিনতে পারি নাই মা। মায়ের স্তব আরম্ভ শুরু করলো, মাকে ডাকতে লাগলো এক মনে, এবার ডাকতে ডাকতে মাকে ডাকতে ডাকতে যখন অস্থির হয়ে পড়লো, মা বলছে, শোন অজাসুর তুই যতই ভুল করিস না কেন, তুই তো আমার ভক্ত, আমি তো মা, আমি মা হয়ে সন্তানের ক্ষতি চাই না, শোন আমার কথা নিবি অজাসুর তোরে বলে যাই,
তোকে আমি যদিও অভিশাপ দিয়েছি, আমি পুনরায় অভিশাপ তুলে নিলাম তাই। তাহলে আমি তোকে পুনরায় আশীর্বাদ দিচ্ছি, তুই পাঠাকুলে জন্ম নিবি ঠিকই, কিন্তু যখন নাকি মত ধামে মায়ের পূজা হবে, ওই মায়ের চরণে এই অজাসুর পাঠাকে বলি দিয়ে তোর সাপ মুক্ত হবে। একবার আত্মা শক্তি মহামায়া প্রেমানন্দে হরি বল হরি বল। এই যে এই কারণেই এই পাঠা বলি দেওয়া হয় তোমারে যাই কইয়া। শোনো শোনো অবৈরাগী সভাতে বসিয়া, এইবার আচ্ছা অবৈরাগী গোসাই, আমরা মায়ের চরণে পাঠা বলি দে। কিন্তু আমি দেখতে পাই আমরা যদি মায়ের চরণে পাঠা না বলি দিতাম, ওই পাঠার চামড়া সুমরা আইনে তোমরা খোল বাজাও। এইটা কই পাইতে? আমরা মায়ের চরণে পাঠা বলি দেই, সেই চামড়া এনে খোলের মধ্যে লাগাইয়ে পরে বাবা ওরা খোল কীর্তন করে। তার মানে পাঠা চামড়া দিয়ে কীর্তন করতে পারো, ওইটা কোনো দোষ নাই। আর মায়ের চরণে বলি দিলে সেটাই রে দোষ ভাই। তবে পাঠা বলি দেব না সভাতে যাই কইয়া, মায়ের নামে পাঠাকে ছেড়ে দেব। হরি বল হরি বল। পাঠা বলি দেব না মায়ের নামে ছেড়ে দেব। আজ থেকে আপনাদের বলে যাই, কোনো শাস্ত্রে গ্রন্থে তা নাই যে পাঠা বলি দিতেই হবে। হ্যাঁ, যে মা পাঠা চাইছে আপনারা স্বপ্ন দেখাইছে পাঠা বলি দিতে হবে, এটা আছে আজ নাই কোনোখানে নাই। তাহলে মায়ের চরণে পাঠাকে ছেড়ে দাও, মায়ের নামে অর্পণ করে দাও, সেটা কাজে আসবে। হ্যাঁ, এই তো তোমার জিজ্ঞাসা ছিল সভাতে যাই কইয়া, যাই জিজ্ঞাসা তাই খোলাসা, শুনো বৈরাগী সভায় বসিয়া। তবে আর বেশি দেরি করব না করব না, ছেড়ে যেতে চাই আমার কাব্য আলোচনা। এসো এসো ও বৈরাগী তোমারে জানাই, এসো মোরা এসো আভাতে মিলন জুটি গাই। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। দুইটা ভোগালে একরকম। তাহলে শ্রাবণ তার যা জিজ্ঞাসা তাই খোলাসা, কোনো চিন্তা নাই। হরে কৃষ্ণ। তবে আমার কিছু মনের মধ্যে বাসনা আছে বাবা, শুধু আমার না, সেটা আপনাদেরও বাসনা, সকল মানুষের বাসনা। এটা গোসাইয়ের কাছে আমার জানার আরজি, আমি জানতে চাই যদি আমার মনের সঙ্গে মিলে যায়, আমি যদি কৃষ্ণ সঙ্গে ভক্ত সঙ্গে ভালো কিছু পাই, তাহলে আজকে আমি বৈষ্ণবের দলে যেতেও পারি। কিন্তু জবাবটা সঠিক সঠিক দেওয়া চাই, আর যদি সঠিক জবাব না পাই তাহলে আমি কালীর ভক্ত হয়েই থাকবো, আর যদি সুন্দরভাবে জবাব পাই তাহলে আমার কালী পূজা সেরে তোমার মায়ের দলে যাই। হরি বল হরি বল। এসো আমি তাই তো পাগল হইলাম না, আমি মনের মতো গোসাই পাইলাম না, আমি কোথায় যাব প্রাণ জুড়াব, এই তো মনের বাসনা, মনের মতো মনের মতো গুরু হইল না, আমি তাই তো পাগল হইলাম না, মনের মতো গোসাই পাইলাম না। রাধে রাধে হরি বল হরি বল হরি বল। শোনো শোনো অবৈরাগী গোসাই, আমি তোমার জানাই কিছু কথা, তোমার কাছে জানিবারে চাই।
তোমাদের দলে তোমরা যারা বৈষ্ণব আছো আমি দেখতে পাই, তারা তিলক ছাপা দেয়, দেয় না বাবা তিলক ছাপা দেয় তো কি বাবা দেয় দেয়, এই যে কপালে দেয়, এইখানে দেয়, এইখানে দেয়, ঘাড়ে দেয়, পিছনে দেয়, আর যে কোন কোন জায়গায় দেয়, কোন কোন জায়গায় ব্যথালো বান্ধবী ললিতা, তারা কোন কোন জায়গায় দেয় সেই তো আমি জানি না, তাই আমি তোমারে বলতে চাই এই তিলক ছাপা দেও কেন, আমরা মায়ের পূজা যারা করি একটু সিঁদুরের ফুটা নিয়ে কপালে দেই তাই তো, হ্যাঁ আমরা তো এইখানে ছাপা দিই না, এখানে ছাপা পিঠে পুঠে একেবারে চিত্তাবাগের মতো দেখা যায়, তার থেকে ভালো না এক বালতি গোল বালতির মধ্যে গোলে মাথার মধ্যে ডাইলে দাও একেবারে পিতলের ঠাকুরের মতো দেখা যায়, তাই তোমার কাছে এসব হাতে জিজ্ঞাসন বলো বলো সাধু ওই তিলক দাও কাহারি কারণ, বলো 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 ভালোই সুন্দর বলছে কথা শুনে শান্তি পাই, তোমার কাছে কথা এবার আমি বলে যাই, তিলক কোথায় কোথায় দেই এটা বলে গেছেন, দ্বাদশঙ্গে দ্বাদশ গোপালের তিলক পড়া হয় সেটা তুমি জানো না, যারা কালী পূজা করে তারা কি জানে, বেশ বেশ শোনো তবে তোমারে জানাই, দ্বাদশ সঙ্গে তিলক পড়ি ভাই, চৈতন্যের বাজারে আমরা খোল কর কাল পাই, প্রেমানন্দে হরি বলে প্রেমানন্দে হরি বলে রূপ সাগরে ভেসে যাই, এই যে তোমার কথার জবাব কথাই হলো তাই, এই যে তোমার কথার জবাব কথাই হলো তাই, দ্বাদশ গোপালকে দ্বাদশ সঙ্গে স্থান দিয়েছ, বাহ খুব ভালো লাগলো, আপনাদের ভালো লাগছে, ভালো লাগছে তো, কিছু তো কয় না, হাও কয় না নাও কয় না, ভালো লেগেছে ঠিক বলেছে, আচ্ছা মেনে নিলাম চলে গেল একটা, এইবার আরেকটা কথা, ও মা আমি দেখতে পাই এই যে বৈষ্ণবের সিল আছে কতগুলো তাই তো বাবা, হ্যাঁ তারা কী কী করে তিলক ছাপা দেয় এটা কইলাম, আরেকটা কি করে মাথাটা শোলে শৈলা পিছন দিকে একটা অ্যান্টেনা রেখে দেয় তাই তো, অ্যান্টেনার তার রেখে দেয়, ও বাবা আমরা যারা মায়ের ভক্ত শ্যাম্পু করি সাবান দেই চুলটা ভালো হওয়ার জন্য, আর ওরা ভালো চুলটা চাইছে কোদাল দিয়ে একেবারে পিছন দিয়ে এক গাছের চুল থুয়ে দেয়, ব্যাপারটা বুঝে এই তরমুজের বটাটা রাখো কেন, এটা রাখতেই হবে কোনো কথা, এটা রাখলেই কৃষ্ণ ভজন হবে নাইলে হবে না কি বাবা, আপনি জানেন কেন রাখে, জানেন না এ গোসাই জানে, সুন্দরভাবে জবাব দেবে তুমি এসো ভাই, আহা জবাব যদি না পাই তবে সারা সারি না, শোনো শোনো তোমারই বোঝাই তোমার জবাব দিতে চাই, তোমার সংশয় রাখবো না যে এই ধর্ম সবাই, টিকি বেশি কিছু চাই নাই, টিকি তরমুসের বটা রাখি এটা বলছে, টিকি টিকি কি না টিকি, টিকি মানে চৈতন্যের বাজারে যে আমি কি টিকি, সেই শাখায় টিকি রেখে আমরা যে শিখি, টিকি এই রায়ধনির বাজারে একটা বড় টিকি একটা লম্বা টিকি একটা ছোট টিকি, এই বাজারে সাধুর বাজারে টিকি কি না টিকি, তারে কইছে টিকি, আচ্ছা আর একটা চৈতন্য এই রায়ধনির বাজারে এসে কৃষ্ণ নামে যেন চেতনা বোধ চৈতন্য হয়, আর একটা এই সাধগুরু বৈষ্ণবের বাজারে এসে কি শিখি, এই যে তোমার তিনটা কথা হয় কৃষ্ণ নামের এরিয়াল যে রায় সেই নামেতে হরি গণ বৈষ্ণবের আসতে এক বাণী তাই গৌর হরি হরি বল
তাহলে আরেকটা কথা আমি তো মায়ে বলতে চাই, শোনো 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 আমার বৈষ্ণব গোসাই, তোমার গলার মধ্যে কিন্তু আমি তুলসীর মালা দেখতে পাই। আচ্ছা বাবা, তোমার গলায় যে তুলসীর মালা আমি দেখতে পাই, এই তুলসীর মালাটা কেন ধারণ করতে হয়? যদি মিটাও আজকে আমার মনের সংশয়, আমি তোমার দলে যাব, তাই তুলসীর মালাটা কেন ধারণ করতে হয় আমি জবাবটা চাই। আরো কিছু জানার আছে নাকি? একবারে কো জবাব দাও। আছে তো না, থাকলে হবে না, কিছু গানেরও ব্যাপার আছে, কালে পালাটাকে বাড়াইলে হবে না, তুই দুই একটা গান গাইতে হবে। একবারে কো, একবারে জবাব দিই। বেশ শোনো শোনো ও বৈরাগী গোসা, আমি তোমারে জানা, আরেকখানা কথাই আমি তোমায় বলতে চাই। ভালো ভালো রাধে রাধে। কি কথা ও মা? আমরা সকলে দীক্ষা নিয়ে থাকি গুরুর কাছে, দীক্ষা নিই তো, কিন্তু কেন দীক্ষা নিতে হয়? দীক্ষা নিলেও মানুষ মরে আর না নিলেও মরে, তাহলে দীক্ষাটা নেব কেন? আমি তোমার কাছে এসব হাতে করে জিজ্ঞাসা, দীক্ষা কেন নিব বলো মনেরই মত। দীক্ষা নিতে চাচ্ছে, মালা পরে কেন? এটা একটা সনাতন ধর্মের একদম প্রতীক চিহ্ন, তুলসীর মালা পরা অর্থাৎ চিহ্ন, আমি যে সনাতন ধর্মের মানুষ তার একটা প্রতীক চিহ্ন রাখছি, এই কারণে মালা পরি তুলসীর মালা। কিন্তু তাই সেটাই নয়, তুলসীর মালায় অনেক কিছু কাজ করে। তুলসীর মালা যদি গলায় থাকে, তিনি বাস পরে কোনোদিন মরবে না, ঠাটা পরে মরবে না। যদি বলো অনেকে যে তুলসীর মালা পরে ঠাটা পরে মরে, তুলসীর মালা ধারণ করার নিয়ম আছে, 3 মাস পর পর কাঁচা তুলসীর পাত গাছের মালা ধারণ করতে হয়। ওই তুলসীর মালা জন্মের পরা পরে কাঁটিয়া শুকিয়া কালা কুষ্টি হয়ে গেছে, তেল দেয়া, তাতে কিন্তু হবে না, ওর ঘ্যান নাই। এই তুলসীতে অ্যান্টোমাইটিকের কাজ করে, একটা সর্দির কাজ করে, খালি শুধু সেটাই নয়। আর দীক্ষা অর্থাৎ এই দেহটাকে পবিত্র করা, মন্ত্র না নিলে পরে এই দেহটা হয়ে থাকে শ্মশান সমান, গুরু এসে মন্ত্র দিয়ে করেছে দেহটাকে ফুল রাধে রাধে। তাই সেটাই নয়, দীক্ষায় দিক নির্ণয়, দিক নির্ণয় করা, আর দীক্ষা শব্দের অর্থাৎ হলো দক্ষতা অর্জন করা, তাকে বলে দীক্ষা। এবার বলো তোমার কি আছে আর শিক্ষা? যা বলেছ বেজ বলেছ সব হাতে জানাই, আমার মনে আর কিন্তু কোনো সংশয় নাই। তাহলে ও সাধু, তোমার কথায় আমি সন্তুষ্টি যে পাই, তাহলে শুধু আমি কেন, আপনারাও সকলে জানলেন কি বাবা, জানলেন তো, যারা যারা আছেন তারা খুবই ভাগ্যবান, এই কথা সবাই বলবে না, তাই আপনারা সকল সাধু মুখে কৃষ্ণ কথা করিলেন শ্রবণ। নিতাই বল নিতাই বল বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল। দীক্ষা আমি নেব গোসাই তোমারও কাছে, মায়ের পূজা ছেড়ে দিয়া আমি কৃষ্ণ পূজায় যাব হে। তবে শোনো, মায়ের পূজা ছাড়তে পারি কিন্তু মাকে অবজ্ঞা করা যাবে না। কি বাবা, করা যাবে কি? যাবে না। কেন? কালী বজলেই কৃষ্ণ পাওয়া যায়, যদি ভজ কালী তবেই তোমেলে কৃষ্ণ বন মালি। তাহলে আমরা কালী মাওকে মাকেও শ্রদ্ধা করব এবং তোমার বৈষ্ণবের দলে সেখানেও আমি যাব। হরি বল হরি বল হরি বল। ওরে টাস্কির ড্রাইভার, রিস্কার সাথে পাল্লা দিও না, আমার রিস্কা চলে অলি গলি, ট্যাক্সি তোমার কিন্তু চলবে না।
মা কালীকে নিয়ে আসবো, আমি মা কালীকে ওইভাবে আনতে পারবো না, মাস মাস ছেড়ে দাও আগে, তারপরে মা কালীকে আনো। ট্যাক্সির ড্রাইভার রিস্কার সাথে পাল্লা দিও না, শোনো শোনো তোমায় বলি এই না ধর্ম সবাই, এই যে তুমি মা কালীকে আনবে ঘরে কিন্তু সার্তিক পূজা চাই। সার্তিক পূজা কেমন? তুমি বললে মা যোগমায়া, আমি মেনে নিলাম মা ভালো, ওই মোষ পাতা বলি দোয়া ছাড়ো খাস না, তুই শাক পাতা যতই দিস না বলি, আগে বলি দে তোর মনের রিপু গলি। বেশ বেশ, রিপু যদি হয় রে দমন তবে কালি হবে বৈষ্ণব তোমারে জানাই, রিপুর অংশ ছেড়ে দিয়ে মার হরি বল ভাই, হরি নামে মালা গেছে হজব দুই জনাই, মা হলো কাত্তায়নি আমার যোগমায়া কিশোরী হাই। কৃষ্ণ একদিন নিয়ে বলে দাঁড়াইয়া রই, দাঁড়াইয়া না ধারানি তাকে দেখো বসে তাই, তোমার কাছে এই যে আমি এই নিবেদন নাই, রাধারানি চরণ পেতে বদাই বুড়ি হয়, সেই বদাই বুড়ি যখন এসে হাতে এসে ওই না দাঁড়াইয়া গেল, কৃষ্ণ শ্যাম নট বরে আমার কালী রূপে দাঁড়াইয়া সেই আয়ানের ঘরে গেল, সেই আয়ানের আয়ানের ঘরে গিয়া যখন দাঁড়াইয়া পাই শ্যাম রঙের শ্যাম মায়ে আমার শ্যাম সুন্দর শ্যামা মাঝে হয়, তাই শ্যামা শ্যামা বলে সবাই হরি গুণ দাও, তুই উলুর ধ্বনি দিয়ে মাকে ঘরে বৈষ্ণব দেখতে পাই, তাই শ্যামা মার শ্যামা মার শ্যামা কালী রক্ষা কালী শ্মশান কালী রটন্তিকা কালী ছিন্নমস্তা কালী। শোনো শোনো একটা কালীর কথার মধ্যে অনেক উল্লেখ নাই, আমি তোমার কালীকে শ্রদ্ধা করি কৃষ্ণ নট বরে হয়, কৃষ্ণ যেদিন কালী রূপ ধরে সেদিন নির্বাসে আয়ানের ঘরে রাধা রানী পূজা কাত্তাই উনি মত করে কার্তিকী মত পালে, তখন সেই বৈষ্ণব দলে হরি হরি গাই একবার সবাই বাহুত প্রেমানন্দে বল রাধে রাই, তাই আসই আসই ওরে বন্ধু কালিদাস তুমি তুমি তোমার সংশয় দিস ছেড়ে কালী পূজাই করি, আগে কালী পূজা করে আমি যাব বৈষ্ণবের দলে, আপনাদের জানাই এতক্ষণ আমি আর ঝুমা দাসি যে দ্বন্দ্ব করলাম, কালীও খারাপ নয় কালীটাকে দাদা কথা কৃষ্ণ কালী হলো পরম বৈষ্ণব, আরে কথা কৃষ্ণ পরম বৈষ্ণবটা হইল তো বুঝলাম ভুল ভুল, কালীটাকে মৃদু মৃদু বাজনা রাখো ভাই সরল, এই তো যে গো শেষ কালী, মনের কালীকে দুর্ভূত করার জন্য কালী পূজা করা, কালীকে যদি সাত্বিক মতে করা যায় সেটা বৈষ্ণব পথে হয়, বৈষ্ণব তালিকায় নবদ্বীপে কালী পূজা হয়, নবদ্বীপের ঘরে আছে আমার পুরা মাতলা মাসি বাড়ি, সে জায়গায় কালী পূজা করছে আমার ওই যে নিত্যানন্দ শ্রীহরি, নিত্য যোগে যোগ মাইয়া তখন এই নাসিকাতে গিয়া যোগাযোগই করে, আপনারা একটু লোধনি দিবেন সেই যোগতত্ত্বের ঘরে, এইভাবে ভাবে তোমার যোগ নিত্যানন্দ পুনরিয়া বৈষ্ণব, এই যে কালী পূজা করলাম আমরা এই বৈষ্ণবের ধরন, এবার আর তো সংশয় নাই, দুই একটা গান গাইতে হবে পালা সাঙ্গ করি, আমার এই মাস্টার বাবুর কাছে কিছু সাব 11 টাকা করি, দুইজনের এই যুগলটাকে যে রক্ষারি যে তরে
আমাদের এই পালানি মাংসা করবো আসরের ঘরে, তারপরে শেমসাইর খানা গান মোটেই হবে। ও গাবে দুইটা, আমার দুইটাতে শেষ। তাহলে কেমন, এবার যখন বৈষ্ণব দলে নাম লিখিয়েছি তাহলে আমাকে দীক্ষা নিতে হবে, তা দীক্ষা নিতে হলে কিছু করির প্রয়োজন, করিও পেয়ে গেছি। এবার আমরা রাধা গোবিন্দের মিলন, কাউকে উঠে আসতে বলবো না, যে আপনারা টাকা দেন টাকা দেন, অনেক টাকা দিচ্ছেন, আমরা দক্ষিণা পাইছি, আমরা এই জায়গায় পালাটাকে কালী কৃষ্ণ অভেদত্ত এই জায়গায় রাখতে চাই। কালী হলেন আমার যোগমায়া, যে বড়াই বুড়ি, যেটা সুরজ পূজা এখানে হয়েছে, সুরজ, সু অর্থাৎ সুন্দর, রজ অর্থাৎ এই যে রজ বীজে যে আমার দেহ তৈরি, সেটার নাম হয়েছে সুরজ পূজা, সেই জায়গায় হয়েছে আমার কালী পূজা। জানি তাই, এবার দুইজনেরই পালার মধ্যে মিলন হইয়া গেল, সবাই একটু বাহু তোলে এবার, হরি হরি বলো, জয় কৃষ্ণ জয় কালী বলে একবার ধ্বনি দাও, একবার কালী কালী প্রমাণ, একবার হরি হরি বলে কৃষ্ণ কালী, কথে কৃষ্ণ কথে কালী, দুইটা মিলন হলো তাই। কৃষ্ণ কৃষ্ণ দুইবার বলি কেন, একটা কালীর কৃষ্ণ আর একটা অকালের কৃষ্ণ, তাই কৃষ্ণ কৃষ্ণ হরে 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 দুইটা, এই জন্যে জোড়া সংখ্যা, যোগল যোগমায়া করে তাই জোড়া জোড়াই পরিণাম হয়। জানি তাই, এই যে পালা এই খানেতে সাঙ্গ হইয়া গেল, এই খানেতে পালাই আমার সাঙ্গ হইয়া গেল, সাত বদনে প্রেমানন্দে হরি হরি বলে, জানি তাই এই পর্যন্ত। এবার